সারা রাজ্যের বিভিন্ন জেলার সাথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কার্জন গেট চত্বরে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, কৃষকের স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে, কৃষকের স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে, শ্রমিকের স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে, সাধারণ মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে, অবিলম্বে কৃষক বিরোধী কৃষি বিল প্রত্যাহার করতে হবে। সাম্প্রদায়িক নরেন্দ্র মোদী সরকার দূর হটো, সাম্প্রদায়িক নরেন্দ্র মোদী সরকার দূর হটো, কৃষি বিরোধী নরেন্দ্র মোদী সরকার দূর হটো। এদিন উপস্থিত বক্তারা কৃষি আইনকে কৃষক বিরোধী আইন আখ্যা দিয়ে বক্তব্য রাখেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরসভার প্রাক্তন উপপৌরপতি খান্দেকার মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা তৃণমূল যুব সভাপতি রাসবিহারী হালদার, প্রসেনজিৎ দাস, আইনুল হক সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আজকে এই আন্দোলনটা সারা ভারতবর্ষে কৃষকরা করছে এবং প্রথম আওয়াজ আমাদের বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি তুলেছিলেন, কৃষি বিল প্রত্যাহারের দাবি করেছিলেন এবং সেদিনই তিনি বুঝতে পেরেছিলেন যে এই বিল হচ্ছে ভারতবর্ষের সর্বনাশ কৃষকদের। তো সেদিনই তিনি আওয়াজ তুলেছিলেন। আজকে সারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য, পাঞ্জাব থেকে হরিয়ানা থেকে আরম্ভ করে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, সকল কৃষকরা আজকে দিল্লিতে তারা আন্দোলন করছে। মমতা ব্যানার্জি এই আন্দোলনের সমর্থন দিয়েছেন এবং তিনি ঘোষণা করেছিলেন যে যতক্ষণ না কৃষি বিল প্রত্যাহার হবে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে। আজকে পশ্চিমবাংলার সমস্ত ব্লকে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেলা 11টা থেকে বিকাল 6টা 5টা অবধি অবস্থান বিক্ষোভ চলছে। আমাদের বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস, শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এখানে অবস্থান বিক্ষোভ করা হয়েছে। আজকে বর্ধমান শহর যুব তৃণমূল কংগ্রেস এবং শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আপনারা জানেন যে কেন্দ্র যে একটা কালা কৃষি বিল এনেছে, সেই কৃষি বিল প্রত্যাহারের দাবিতে কৃষকরা যে সারা দেশ জুড়ে যে আন্দোলন করছেন দিল্লির বুকে, সেই আন্দোলনের সমর্থনে আজকে তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এটা হলো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।